বাসন্তীর খবর। বাসন্তীর গোষ্ঠী কন্দল মেটাতে এবার কড়া পদক্ষেপ তৃণমূলের। গণ্ডগোল থামান, না হলে পুলিশ এবার ব্যবস্থা নেবে, সাফ জানিয়ে দিল দলীয় নেতৃত্ব। আজ বিবাদমান দুই গোষ্ঠীর নেতা বিধায়ক জয়ন্ত নস্কর এবং সওকত মোল্লাকে নিয়ে বৈঠকে বসেন সুব্রত বক্সী ও শোভন চট্টোপাধ্যায়। বৈঠকেই তাদের বলে দেওয়া হয়, বারবার গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, সতর্ক করার পরও এলাকায় গোলমাল না থামলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল নেতৃত্বের নির্দেশ, নিজেদের নির্বাচনী কেন্দ্রের বাইরে অন্য এলাকায় নাক গলাবেন না কোনো বিধায়ক। গতকাল জয়ন্ত নস্কর এবং সওকত মোল্লার অনুগামীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় বাসন্তী নেবুতলা গ্রাম।